আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা পুরো একটি দেশকে নাড়া দিয়েছিল যে ঘটনা শোনার পর হয়তো আপনি রুদ্ধ হয়ে যাবেন আপনার চোখে পানি তো আসবে ঠিকই হয়তো ঘটনাটি আপনার হৃদয় থেকে যাবে আজীবন আর গল্পটি শোনার সময় শুধু একটা কথাই মাথায় রাখবেন এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক

পূর্বে বুঝে উঠতে পারে না কারণ তাদের কারোরই মনে নেই যে তার মা দেখতে আসলে কেমন ছিল ডাবিন অনেক ছোট হলেও একজন বুঝমান মায়ের মতো করে সে তার ছোট ভাইকে লালন পালন করে ছোট ভাইয়ের সকল খেয়াল সে নিজে একাই রাখে ডাবিনদের বাবা ছিল খুবই রুড এবং খারাপ একজন মানুষ সে ডাবিনদের মায়ের সকল ছবি নষ্ট করে দিয়েছে যাতে করে বাচ্চারা তার মাকে না চিনতে পারে ডাবিনদের বাবা বাসায় ফিরে আসে সে এসে ডাবিনকে বলে তার ছোট ভাইকে জাগাতে ডাবিন তার ছোট ভাইকে নিয়ে খাবার টেবিলে আসে তখন ডাবিনদের বাবা একজন মহিলাকে ডাক দেয় ডাবিনদের বাবা এই মহিলাকে বিয়ে করেছে মহিলার নাম হচ্ছে জিসুক জুনহার ডাবিনদের বাবা তাদেরকে বলে ইনি আজ থেকে তোমাদের মা জিসুক নামক মহিলাটি ডাবিনার জুনহার সাথে খুব ভালো ব্যবহার করে বাচ্চা দুটো এতদিন পর একজন মা পেয়ে তো খুবই খুশি দুই ভাই বোন যখন স্কুল থেকে ফিরছিল তখন ছোট মানুষ জুনহ তার বোনকে বলে আপু দেখেছ গড আমাদের সকল কথা শুনেছে আমাদের একটি মা দিয়েছে দুই ভাই বোন বাসায় ফিরে আসে প্রথম প্রথম জিসুক নামক মহিলাটি দুই ভাই বোনের খুব খেয়াল নিতে থাকে কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসে মহিলাটি এখন আর বাচ্চা দুটোর কোনো কিছুই সহ্য করতে পারে না সামান্য কিছু করলে সে ছোট বাচ্চা যিসুক কে খুবই মারে এই চুল বাঁধার মানে হচ্ছে সে বাচ্চাটিকে মারবে খাবার প্লেট থেকে কারণে নামক নামক মহিলাটি খুবই খুবই এদিকে সেই উকিলকে দেখানো হয় তার মা তাকে বকাবকি করছে কারণ এখনো কোনো চাকরি পায়নি মারে জিয়ং জিয়ং তাই বাধ্য হয়ে জিয়ং একটি বাচ্চাদের সুরক্ষা সেন্টারে চাকরি নিয়েছে এই সংস্থার কাজ হচ্ছে বাচ্চাদের সুরক্ষা প্রদান করা ডাবিন এখানে এসেছে তার মায়ের নামে কমপ্লেন করতে সে এক কোণে চুপচাপ বসেছিল একজন মহিলা সেখানে আসে মহিলাটি ডাবিনের কাছে যায় আর সে ডাবিনকে চেষ্টা করে কিন্তু ডাবিন ছিল খুবই ভীত ডাবিন বারবার বলতে থাকে আন্টে আমি কি ভুল করেছি আমার মায়ের নামে কমপ্লেন করে বাসায় গেলে আমার মা আমাকে আবারও মারবে ডাবিন ওই একই প্রশ্ন ওখানে দাঁড়িয়ে থাকা জীয়ংকেও করে জিওং তখন তাকে বলে তুমি ঠিক কাজই করেছ। তোমার জায়গায় আমি হলেও একই কাজ করতাম পরের দিশে দেখা যায় ডাবিনের সাথে জিয়ং আর সেই মহিলা চলে গিয়েছে ডাবিনদের বাসায় কিন্তু ডাবিনের এই সৎ ছিল খুবই চালাক আর পাকা অভিনেতা আর পেশায় কিন্তু ডাবিনদের এই ছিল একজন উকিল তাই সে খুব ভালোভাবেই জানতো যে কোন সিচুয়েশন আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে যিসুক নামক ওই মহিলা জিওং সামনে একদম ইনোসেন্ট একটা ভাব করে জিওংরা সেখান থেকে চলে যায় এরপর এডভিনের সৎমা ডাবিনকে শাস্তি দেয় তাকে হাত উঁচু করে রাখতে হয় কিন্তু এতে করে ডাবিনের সৎমা শান্তি হয় না সে ডাবিনকে পাশের রুমে নিয়ে যায় আর তাকে প্রচন্ড মারতে থাকে ছোট ভাইটি পাশের রুমে বসে কান চেপে ধরে কারণ বোনের আর্তনাদ ছেড়ে সহ্য করতে পারছে না বাচ্চা ছেলেটি যেন অপেক্ষা করে বসে আছে তার বোন কখন কান্না থামাবে রাতের বেলা যিসুক নামক সেই মহিলা ডাবিনদের বাবাকে বলে তুমি কেন ওদেরকেই বাড়ি থেকে বের করে দিচ্ছ না তখন রবীন্দ্রবাবু ওই মহিলাকে বলে তুমি হয়তো ভুলে গিয়েছো ওদের কারণেই কিন্তু সরকার আমাদের ভাতা দেয়। পরদিন ডাবিন সেই এনজিওর মহিলাটির কাছে যায়। মহিলাটিকে ডাবিন কিছু বলতে চাই। মহিলাটি ডাবিনের গলায় মারের দাগও দেখতে পায়। তারপরেও মহিলাটি ডাবিনকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। ডাবিন মন খারাপ করে বাইরে চলে আসে। সেখানে তার ছোট ভাই তার জন্য অপেক্ষা করছিল। ছোট মনের জুনহো তার বোনকে বলে আমরা কেন ওই আঙ্কেলটির কাছে যাই না? ওই আঙ্কেলটি হয়তো আমাদেরকে হেল্প করবে। এদিকে জিওং অফিসে বসে গেম খেলছিল। কিছু সময়ের মধ্যে সেই ছোট দুই বোন ওই অফিসে পৌঁছায়। জিয়ং বাচ্চা দুটোকে নিয়ে বাইরে হাঁটতে বের হয় তাদেরকে নিয়ে সে একটি রেস্টুরেন্টেও যায় সেখানে বার্গারের অর্ডার করা হয় কিন্তু ছোট বোনের জুনহো কখনো বার্গার দেখেনি এই প্রথম সে বার্গার খাচ্ছে তাই বড় বোন তাকে বার্গার খাওয়া শিখিয়ে দিচ্ছে ডাবিন জিওংকে জিজ্ঞেস করে আঙ্কেল মায়েরা কেমন হয় জিওং কোনো উত্তর দিতে পারে না পরদিন থেকে দেখা যায় ডাবিনার জুনহো সব সময় জিওং এর অফিসে যেয়ে বসে থাকে জিওং এর কাছে নানা ধরনের আবদার করে ডাবিনার জুনহো কাজকর্মে সে এখন কিছুটা বিরক্ত তারপরে জিয়ং তাদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় জুনহো আবদার করে চিড়িয়াখানায় যাওয়ার জন্য কিন্তু জিয়ং রাজি হয় না কিন্তু জুন হতো নাছর তাই বাধ্য হয়ে জিয়ং তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যায় আর তাদের পিছু পিছু দৌড়াতে থাকে জিয়ং এখন খুবই বিরক্ত সেই চাকরিটাও এখন আর করতে যাচ্ছে না প্রতিদিনের মতো আজও জিয়ং ডাবিনের জুনের সাথে বেরিয়েছে হঠাৎই জিয়ং এর একটি ফোন আসে তাকে সিওলে যেতে হবে তাই জিয়ং তাড়াহুড়া করে দুই ভাই বোনকে বাসায় নামিয়ে দেয় কিন্তু জুন তার আঙ্কেল কে মোটেও সিওল যেতে দিতে রাজি না কারণ কালকে বার্গার ডে সে বার্গার খেতে চায় তখন জিওং পকেট থেকে কিছু টাকা বের করে দেয় আর বলে যে তোমরা এই টাকা দিয়ে বার্গার খেয়ে নিও কিন্তু জুনহ তাতেও রাজি না তাই জুহ্নকে শান্ত করার জন্য জিয়ং তার গাড়িতে থাকে একটি পুতুল তাকে উপহার দেয় জুহ তো এবার খুবই খুশি জিয়ং তারা করে বাচ্চা দুটোকে গাড়ি থেকে নামিয়ে দেয় যাওয়ার আগে ডাবিন এর কাছে তার ফোন নাম্বারটি চায় তখন তার একটি ভিজিটিং কার্ড বের করে হাতে দেয় জিয়ং চলে যায় জিয়ং মূলত শিউলে গিয়েছিল একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য জিয়ং এর চাকরিটা সেখানে হয়ে যায় জিয়ং তো অনেক খুশি সে তো মনে মনে এটাই যাচ্ছিল এদিকে বাচ্চা দুই ভাই বোন সেই বার্গারের দোকানের সামনে যে দাঁড়িয়ে থাকে তাদের কাছে টাকা থাকলেও তারা ভিতরে ঢোকে বার্গার খায় না কারণ তারা ওই আঙ্কেলের সাথেই বার্গার খাবে জিয়ং তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে সে দূর থেকে ডাবিনের জন্য দেখতে পায় কিন্তু জিয়ং ইগনোর করে যায় তাদেরকে কারণ জিয়ং মনে করে যে এখন আর তার কোনো দায়িত্ব নেই এদের প্রতি কারণ সে তো এই সংস্থার চাকরিটি ছেড়ে দিয়েছে বাচ্চা দুই ভাই বোন পার্গার না খেয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু সেখানে তাদের ডাইনিমা অপেক্ষা করছিল ঘরে ঢোকা মাত্রই সে ডাবিনকে জিয়ং এর ভিজিটিং কার্ড দেখায় আর বলে যে পিছনে পেছনে আমার বিরুদ্ধে এসব করা হচ্ছে ডাবিনের চোখ ভয়ে টলটল করতে থাকে ডাবিনের বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি হতে চলেছে ডাবিনের সৎমা ডাবিনকে প্রচন্ড মারে ডাবিনের চিৎকারে চারদিক একদম কেঁপে উঠছিল মূল ডাবিনের এই চিৎকার আপনাকেও ওকা দিয়ে দিবে আর যখন আপনার মনে পড়ে যাবে যে এটি একদম সম্পূর্ণ সত্য একটি ঘটনা ডাবিনের সৎমা ডাবিনকে মেরে বাথরুমে ফেলে রাখে পরদিন ডাবিন স্কুলে যায় ঠিকই কিন্তু সে এতটাই দুর্বল এবং অসুস্থ যে সে তার চেয়ার থেকে মাটিতে পড়ে যায় এদিকে জিওং সিউলে চলে এসেছে সে তার নতুন বাসাটি দেখছিল আর তখনই তার ফোনে একটি কল আসে এই কলটি ছিল ডাবিন ডাবিনের একজন শিক্ষকের কল সে ঝিয়ংকে বলে ডাবিন হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে সে শুধু আপনার নামই বলছে আর আপনাকে কল দেওয়ার জন্য অনুরোধ করছে আপনি কি একটু দয়া করে আসতে পারবেন তখন জিয়ং তাকে বলে আমি সিওলে চলে এসেছি কাজে আমি এখন অনেক ব্যস্ত আমি আসতে পারবো না এখন কিন্তু পরের দৃশ্যে দেখা যায় জিওং ঠিকই চলে গিয়েছিল আমরা তো জানি জিয়ং খুব ভালো একজন মানুষ জিয়ং ডাবিনের সাথে দেখা করতে হসপিটালে আসে ডাবিন তখন ঘুমাচ্ছিল ডাবিন হঠাৎ করে চোখ খুলে জিয়ংকে দেখে খুব খুশি হয়ে যায় ডাবিন জিয়ংকে বলে আঙ্কেল আপনি এসেছেন আমি অনেক খুশি হয়ে আপনি অনেক ভালো একজন মানুষ আঙ্কে তখন জিয়াং ডামিন কে বলে তুমি কিভাবে বুঝলে যে আমি ভালো মানুষ কারণ যখন কেউ আমাদের কথার কোনো মূল্য দিচ্ছিল না তখন আপনি আমাদের কথার মূল্য দিয়েছিলেন আমি বুঝতাম আমার ছোট ভাইয়ের আমি আপনাকে অনেক জ্বালিয়েছি কিন্তু আপনি একবারের জন্য রাগ করেননি আচ্ছা আঙ্কেল একটা কথা বলি আমাদের মতো বাচ্চারা যদি ভুল করেই পৃথিবীতে জন্ম নেয় তাহলে সেই দোষটাকে আমাদের বাবা সবসময় বলে যে আমি ভুল করেই পৃথিবীতে জন্ম নিয়েছি তার কোনো ইচ্ছেই ছিল না আমাকে এই পৃথিবীতে আনার কিন্তু আঙ্কেল এর জন্য কি আমাকে এই পৃথিবীতে মার খেতে হবে প্লিজ আপনি আমাকে আর আমার ছোট ভাইটিকে দূরের কোথাও বাচ্চ হয়ে থাকবো ডাবিনকে জানাই যে চলে এটা শুনে ডাবিন একদম চুপচাপ হয়ে যায় জিও বুঝতে পারে না যে তার কি করা উচিত এবার ওই মহিলা জিও কে অনেক অপমান করে সেখান থেকে বের করে দেয় কারণ এখন আর তার নামে কোনো কমপ্লেন নেই এরপরে জিওং চলে যায় ডাবিনদের বাবার কাছে সেও জিও এর সাথে খারাপ ব্যবহার করে সে বলে আমার বাচ্চাদের ভালো মতো আমি বুঝবো আপনাকে নাক গলাতে হবে না এরপরে জিওং আবার সিউলে ফিরে আসে কাজে এদিকে ডাবিন একদম চুপচাপ হয়ে গিয়েছে সে সবসময় খুব ভীত অবস্থায় থাকে ডাবিনদের ক্লাসমেট এর কাছ থেকে ফোন নিয়ে জিয়ংকে কে কয়েকবার কল দেয় কিন্তু জিওং কাজে ব্যস্ত থাকে সেই ফোন আর রিসিভ করে না ডাবিন মন খারাপ করে বাসায় ফিরে আসে রাতের বেলা দুই ভাই বোন শুয়েছিল ছোট ভাই জন্য বড় বোনকে বারবার জিজ্ঞেস করতে থাকে আপু আঙ্কেল কবে আসবে ডাবিন বলে যে আঙ্কেল কখনোই আসবে না কিন্তু বাচ্চা মনের জন্য এটা বিশ্বাস করতে একদমই রাজি না সে জিয়ং এর দেওয়া টাকাটি বের করে বলে আঙ্কেল আমাকে এই টাকাটা দিয়ে প্রমিস করেছিল যে সে আমার সাথে এসে বার্গার খাবে আঙ্কেল অবশ্যই আসবে আর হঠাৎই তাদের ডাইনি সতমা দরজা খুলে ফেলে জুন্ন টাকা দেখে সে বলে তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস তোর এত বড় সাহস জুন্ন বলে যেটা আমাকে আমার এক আঙ্কেল দিয়েছে আমাকে বার্গার খাওয়ার জন্য কিন্তু তাদের বাচ্চা ছেলেটিকে মারতে থাকে আর বলতে থাকে তোকে বার্গার আমি খাওয়াচ্ছি আমার ব্যাগ থেকে টাকা চুরি ছোট মানুষটিকে অনেক মার এসে জৈন ঘরের এক কোণে বসে কাঁদতে থাকে এবার তাদের সতমা ডাবিনকে নিচে নামতে বলে ডাবিন চোখে মুখে ভয় নিয়ে নিচে নামে তাদের সতমা তাকে বলে যে তোমার ভাই টাকা চুরি করেছে তোমার কি করা ডাবিন সত্য জানার পরেও বলে আমার শাসন করা উচিত তাদের সৎমা বলে যে তাহলে যাও শাসন করো ডাবিন ভয় ভয়ে বলে যে আমার কি করতে হবে তখন ওই ডাইনি ডাবিনকে বলে তোমার সাথে এই মাত্র আমি যা করলাম তাই করো অর্থাৎ কোষে একটি থাপ্পর মারো তোমার ভাইকে কিন্তু ডাবিন তো তার এই ছোট ভাইটিকে একদম মায়ের মতো আগলে রাখে ছোট বাচ্চাটি অলরেডি কাঁদছে ডাবিন কিভাবে মারবে তার ছোট ভাইয়ের ওই নরম গালে সে খুব আলতো করে তার ভাইকে মারে আর সাথে সাথে এই ভাইটিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে ভাই আমি সরি তুই অনেক ব্যথা পেয়েছিস তাই না তখন তাদের সৎমা পিছন থেকে বলে নাট হচ্ছে এরপরে ডাইনি মহিলা ওই ছোট্ট বাচ্চাটিকে একদম পিশাচের মতো মারতে থাকে বাচ্চা দুটোর আর্তনাদে চারপাশের বাতাস একদম ভারী হয়ে উঠছিল কেউ নেই তাদের সাহায্য করার এক সময় চিৎকার থেমে যায় ডাবিন ধীর পায়ে বেরিয়ে আসে ওই মহিলাটি ডাবিনের নিষ্পাক ভাইটিকে মারতে মারতে মেরেই ফেলেছে ডাবিনের হাতে ছিল সেই টাকাটির ছেঁড়া টুকরো গুলো এক পশলা বাতাস এসে সেই টাকার টুকরো গুলোকে উড়িয়ে নিয়ে যায় পরদিন ডাবিনদের শিক্ষক জিয়নকে ফোন করে পুরো ঘটনা জানায় জীবন সাথে সাথেই চলে আসে সে হসপিটালে চলে এসেছে এই হসপিটালে মর্গ ছোট মানুষটির লাশটি রাখা জিয়ং জানতে পেরেছে জিয়া ওই টাকাটির জন্য মারা গিয়েছে জিওং পাগলের মতো হয়ে যায় সে ভাবতে থাকে সে যদি টাকাটা না দিত তাহলে ওই শিশুটি আজ বেঁচে থাকতো বড্ড অপরাধী মনে হচ্ছে জিয়ং এর আজ এদিকে বুঝাচ্ছে তোমার ছোট ভাইয়ের মতো যদি তুমি মারা না যেতে চাও তাহলে আমি যেটা বলবো তুমি সেটাই করো তুমি তোমার ভাইকে মেরেছো তুমি তোমার ছোট ভাইকে লাথি মেরেছো ঘুষি মেরেছো ডাবিনদের সৎমা যেহেতু একজন উকিল ছিল তাই সেই মার্ডার কেসে খুব ভালোভাবে দাবিনকে ডাবিনকে ফাঁসিয়ে দেয় সে সবার সামনে বলে যে ডাবিন তার ছোট ভাইকে খুন করেছে পরদিন পুলিশ ডাবিনকে তার বাসা থেকে নিয়ে যায় অনেক মানুষ সেখানে এসে ভিড় করেছে সবাই ডাবিনকে ধিক্কার দিচ্ছে বাচ্চা মেয়েটি তার আদরের ভাইটিকে তা হারালো ঠিকই সেই সাথে নিজের ভাইয়ের খুনের দোষটাও নিজের কাঁধে নিয়ে নিল আসলে মেয়েটি বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে জিয়ং সেখানে আসে সে ডাবিনের সাথে দেখা করার অনেক চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে দেখা করতে দেয় না জিয়ং অনেক চিৎকার করতে থাকে কিন্তু ডাবিন মাথা নিচু করেই থাকে তাকে দেখে মনে হচ্ছিল তার অনেক অভিমান পুরো জুরে খবর পড়ে একজন শিশু একজন শিশুকে হত্যা করেছে দু সালের এই ঘটনাটি তৎকালীন করিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল জিয়ং একজন পুলিশ অফিসারের সাথে কথা বলার অনেক চেষ্টা করে সে বলে ডারবিনকে এখন বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এটাই কোরিয়ার আইন যেহেতু তার বয়স অনেক ছোট তাই তাকে মাঝে মাঝে এসেই কোর্টে হাজিরা দিতে হবে জিওং পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে কিছু একটা করার জন্য তখন পুলিশ অফিসার বলে আমাদের আর কিছুই করার নেই কারণ ডাবিন নিজের মুখেই স্বীকার করেছে পুলিশ অফিসার জিয়ংকে আরো বলে আপনি তো একজন উকিল আপনি কেন কিছু করছেন না এদিকে ডাবিন তার বাসার জানালায় বসে আছে এক বুক ভরা কষ্ট আর খুনের অপবাদ নিয়ে সে তার আদরের বিছানার দিকে যখন তাকায় তার বুক হু হু করে ওঠে বলছে আপু তুমি কষ্ট পেও না আমি স্বর্গে আছি মায়ের কাছে তো আপু আমাকে বলেছিলে স্বর্গে গেলে আমরা মাকে খুঁজে পাবো ডাবিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে তার ভাইয়ের খেলনাটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে পরদিন সকালবেলা দেখা যায় ডাবিনদের সেই সৎ মা ছোট বাচ্চাটির সকল স্মৃতি বাইরে ফেলে দিচ্ছে তার মধ্যে সেই খেলনাটি ছিল ওখানে থাকা একটি বাচ্চা খেলনাটি দেখে চিনতে পারে এদিকে জিয়ং তার বস বলছে সে যেকোনো মূল্যেই ডাবিন কে সাহায্য করতে যায় তখন তার বস তাকে বলে শোনো বাচ্চা জন্মগত ভাবেই হতবাকা হয় তাদের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দাও জিওং কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সে তার বস বলে বস আমি আমার চাকরিটা ছেড়ে দিচ্ছি ওই হতবাকা বাচ্চাটিটা আমাকে ভীষণ প্রয়োজন জিওং সরাসরি চলে যায় দাবিনের কাছে কিন্তু দাবিন কোনো কথাই বলে না সে একদম চুপ করে থাকে তার চোখ শুধু পানিতে টলটল করছিল দাবিন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় জিয়াং ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিল রাস্তার পাশে বসে চিৎকার করে কাঁদছিল জিয়ং তার সিনিয়র একজন লয়ের আপুর কাছে যায় জিয়ং তার পা ধরে বলতে থাকে আপু আমাকে সাহায্য করো এই খুনের দায়ভার আমারও রয়েছে পরদিন থেকে জিয়ং দাবিনকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য গণ দিতে থাকে অনেক এভিডেন্সও খুঁজতে থাকে সে আর ফাইনালি অনেকগুলো এভিডেন্স নিয়ে সে চলে যায় স্থানীয় পুলিশ স্টেশনে আর রিকোয়েস্ট করে এই কেসটিকে আবারও রিওপেন করার জন্য কেসটিকে নিয়ে আবারও তদন্ত শুরু হয় ডক্টর তাদেরকে বলে এই খুন কোনোভাবে দশ বছরের একটি বাচ্চা মেয়ের পক্ষে করা সম্ভব নয় ডাবিনের মাকে একটি লিগাল নোটিশ পাঠানো হয় আর এটা দেখে ডাবিনের ওই সৎমা ডাবিনের উপর আরো বেশি নির্যাতন করে ওই মহিলা ডাবিনকে দিয়ে লেখিয়ে নেয় যে ডাবিন ওই খুনটি করেছে এতে তার মায়ের কোনোই দোষ নেই এদিকে জিওং ডাবিনের জন্য প্রত্যেক দিন গিফট পাঠাতে থাকে ডাবিন একদিন ওই গিফট গুলো খোলে আর তার মধ্যে সে একটি টেপ রেকর্ডার দেখতে পায় তার মধ্যে জিওং তার জন্য কিছু রেকর্ড করে পাঠিয়েছে ডাবিন সেটি হেডফোন লাগিয়ে শুনতে থাকে জিয়ং সেখানে বলেছে ডাবিন আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো আমি বুঝতে পারছি তোমার কষ্টটা আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য লড়াই করেই যাব। তুমি কখনো একা মনে করো না নিজেকে তোমার সাথে আমরা অনেকেই আছি আর তুমি আমি আর জুন যে ব্রিজে খেলতাম আমি সেই ব্রিজে তোমার জন্য এখন অপেক্ষা করছি আর এটা শোনা মাত্রই ডাবিন তাড়াহুড়া করে বের হতে চায় আর তখনই তার সৎমা সেখানে চলে আসে সে ডাবিনের হাতে টেপ রেকর্ডারটি দেখতে পায় আর যা হবার তাই হয় সে ডাবিনকে প্রচন্ড মারতে থাকে আর তখন পাশে থাকা বাচ্চাটি জিয়াকে ফোন দিয়ে বলে যে ডাবিনের সৎমা ডাবিনকে প্রচন্ড মারছে জিওং তখন পাগলের মতো ছুটে সেখানে চলে আসে আর হাতে থাকা হাতুড়ি দিয়ে ডাবিনদের ঘরের দরজা ভেঙে তার ভিতরে ঢোকে এটা দেখে ডাবিনের সৎমা জিয়ং এর উপর চিল্লাতে থাকে আর বাচ্চা মেয়েটির এই অবস্থা দেখে জিয়ং এবার চিৎকার করে ওঠে সে ওই মহিলাকে বলে আপনি কি মানুষ আপনি একটা জানোয়ারের থেকেও খারাপ জিয়ং ডাবিনকে তার কাঁধে নেয় আর ওই বাসা থেকে বেরিয়ে আসে সাথে থাকা বাচ্চাটিও ডাবিনের এই অবস্থা থেকে কাঁদতে থাকে জিয়ং ডাবিনকে তার বাসায় নিয়ে এসেছে কিন্তু কিছু সময় পরে ডাবিনের বাবা সেখানে এসে চিল্লা চিল্লি করতে থাকে সে জিয়ং এর সাথে অনেক খারাপ ব্যবহার করে পরদিন দেখা যায় পুলিশ ওই মহিলাকে আর ডাবিনের বাবাকে গ্রেফতার করেছে পরদিন তাদেরকে কোর্টে হাজির করা হয় বিচারক আসে বিচারক ডাবিনের সৎমাকে বলে বিচার কার্য শুরু করার আগে আপনার কি কিছু বলার আছে তখন ডাবিনের সৎমা বলতে শুরু করে হ্যাঁ আমার অবশ্যই বলার আছে মা হিসাবে আমি আসলে ব্যর্থ আমি আমার সন্তানদেরকে ঠিকভাবে ভালোবাসতে পারিনি মহিলাটি একদম পাকা অভিনয় করতে শুরু করে তার এই অভিনয় দেখে সত্যি বলতে আমার নিজেরও মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল পা থেকে জুতোটা খুলে ছুঁড়ে মারি কারণ এটি ছিল কিন্তু সম্পূর্ণ সত্য একটি ঘটনা হয়তো এই মহিলাটি ছিল না কিন্তু এই মহিলাটির জায়গায় কেউ না কেউ তো ছিলই প্রচন্ড রাগ হচ্ছিল এদিকে মানসিক মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে সে কোনো ভাবে সাক্ষী দিতে যেতে রাজি হচ্ছিল না তার খুবই ভয় লাগছিল পরদিন জিওং জানতে পারে যে তার গাড়িতে যে খেলনাটা ছিল ওই খেলনাটা আসলে ভিডিও রেকর্ড হতো এটা শোনা মাত্রই জিওং খেলনাটি খোঁজার জন্য একদম পাগল হয়ে যায় সে সকাল থেকে রাত পর্যন্ত খুঁজতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে ওই খেলনাটি খুঁজে পায় না জিওং অনেক হতাশ হয়ে পরে পরদিন তাদের প্রতিবেশী মহিলা সেই বাচ্চাটি আসে আর সেই বাচ্চাটির হাতে ছিল সেই খেলনাটি এরপরে কোটা আবারও শুরু হয় দাবিনার সাক্ষ্য দিতে এসেছে বিপক্ষের উকিল ডাবিনকে নানা রকমের প্রশ্ন করে হয়রানি করতে থাকে ডাবিন ভয়ে কাঁদতে থাকে ওই দিনের মতো কোর্ট শেষ হয়ে যায় পরদিন আবারও ডাবিনকে কোর্টে নিয়ে আসা হয় ডাবিন চুপচাপ বসেছিল জিয়ং আজ বিচারকের কাছে অনুমতি চায় সে সবার সামনে ডাবিনের সাথে কথা বলতে চায় বিচারক তাকে অনুমতি দেয় জিয়ং সেই পুতুলটি ডাবিনের হাতে দেয় ডাবিন তার ছোট খেলনাটি দেখে খুবই খুশি হয় আর সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জিয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে তখন ডাবিন বলে তোমরা বড়রা অনেক খারাপ আমি তোমাদের কাছে কত সাহায্য চেয়েছি তোমরা আমার কথা শুনতে চাওনি হ্যাঁ আমি আমার ভাইকে মেরেছি ওই শতমা আমাকে আমার ভাইকে থাপ্পড় দিতে বলেছিল আমি আমার আদরের ভাইটিকে ওইদিন থাপড় মেরেছিলাম আমি আমার নিজের চোখের সামনে আমার ভাইটিকে খুন হতে দেখেছি তখন জিওং উঠে দাঁড়ায় আর বিচারকের উদ্দেশ্যে বলতে থাকে আমাদের দেশের আইন এই বাচ্চা মেয়েটিকে তার ভাইয়ের খুনির সাথে থাকতে বাধ্য করেছে জীবন বাঁচানোর জন্য নিজের ভাইয়ের খুনের দায় নিজের কাঁধে নিতে বাধ্য করেছে বিচারক এবার সরাসরি ডাবিনের কাছে জিজ্ঞেস করে তুমি তোমার নিজের মুখে বলো কে তোমার ভাইকে মেরেছে কিন্তু ডাবিন একদম চুপ করে থাকে তখন জিওং তার কাঁধে হাত দিয়ে বলে তোমার ভয় লাগলে আর বলতে হবে না তখন ডাবিন খুব আস্তে করে বলে আমি বলবো মা মেরেছে আমার ভাইকে ওই মহিলা আমার ভাইকে মেরেছে কোর্টে বসে থাকা সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন বিপক্ষের উকিল বলে ডাবিনের মুখের কথাই তো গ্রহণযোগ্য নয় এর তো কোনো প্রমাণ নেই তখন ডাবিনের পক্ষের মহিলা উকিল একটি প্রমাণ নিয়ে আসে সে ওই পুতুলের মধ্যে থাকা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ক্লিপটি কোর্টে চালু করার অনুমতি চায় তাকে অনুমতি দেওয়া হয় জুনহ নামক বাচ্চা ছেলেটি যেদিন মারা গিয়েছিল ওই দিনের ভিডিও রেকর্ড দেখানো হয় ওই জানোয়ার মহিলার করা সকল নির্যাতনের ভিডিও ছিল ওখানে ভিডিও নির্মমতা দেখে গোটে থাকা সবাই একদম আতকে ওঠে মহিলাটি ওই ছোট্ট শিশুটিকে যেভাবে মেরেছিল সবার চোখ দিয়ে টল টল করে পানি পড়তে থাকে ওখানে কেউ যেন তাদের চোখকেও বিশ্বাস করতে পারছে না বাচ্চা ছেলেটি মারা যাওয়ার আগে তার বোনকে বলেছিল আপু আমার অনেক খারাপ লাগছে আমি মনে হয় আমার মায়ের ছবিটা রাখতে পারবো না আমার মা দেখতে কেমন ছিল তা হয়তো আমার আর জানা হবে না আমার চোখের সামনে কেমন যেন সবকিছু অন্ধকার হয়ে আসছে আপু এটাই ছিল বাচ্চাটির বলা শেষ কথা কথা কোর্টে দেখা সবাই কাঁদতে থাকে কোর্ট ওই পিসাস মহিলাটিকে বিশ বছরের কারাদণ্ড আর তার স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ওই লোকটি এখন মুক্তি পেয়েছে কিন্তু ওই পিসাস মহিলাটি এখনো জেলে রয়েছে ডাবিনের বয়স এখন উনিশ বছর সে তার ভাইয়ের নির্মম স্মৃতি নিয়ে এখনো পৃথিবীতে বেঁচে আছে এই মুভি নিয়ে আমার আর কিছুই বলার নেই শুধু এইটুকুই বলবো আপনার বাসার ছোট মানুষগুলোকে আরো বেশি ভালোবাসুন তারা কি বলতেছে তা মন দিয়ে শুনুন তাদের আরো বেশি সময় দিন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়